মাঝে দেখবো হচ্ছে অ্যাডোবি মিডিয়া ইনক্লুডার, এটা একটা রেন্ডার রেন্ডার রেন্ডারার আফটার ইফেক্ট বা যে কোনো প্রিমিয়ার প্রোর জন্য এই অ্যাডোবি মিডিয়া ইনক্লুডারটা ব্যবহৃত হয়। সো আমি এর জন্য একটু ফাইল নিয়ে আসছি, ফাইল নিয়ে আসার জন্য ধরেন একটা 15 সেকেন্ড একটা ফাইল আমি এখানে আনছি, আনার পর এটাকে আমি রেন্ডার করব। রেন্ডার করার জন্য আমরা অবশ্যই আচ্ছা প্রি কম করে নিই আগে, ধরেন আমি এখানে প্রি কমটা করে নিই বা প্রি কম না করলেও হয়। যাক এখানে ধরেন আমার পুরো কম্পোজিশনটা এটা, ঠিক আছে, প্রি কম করে একটা পুরো কম্পোজিশনটা আমরা এখানে করছি, এর মধ্যে ধরেন আরো কাজ আছে। যাই হোক এখন হচ্ছে আমরা যখন রেন্ডার করবো তখন কম্পোজিশনে যাবো, কম্পোজিশন থেকে অ্যাডোবি মিডিয়া ইনক্লুডারে চলে যাব, যাওয়ার পরে সাথে সাথে দেখবো যে রেন্ডারিং গুলো এখানে প্রসেসিং বাই প্রসেসিং দেওয়া আছে আছে। এখানে দেখেন আপনি কোন ফরম্যাটে রেন্ডার দেবেন, ঠিক আছে, এটা আপনি কোন ফরম্যাটে রেন্ডার দেবেন, এটা কিন্তু এইখানে এটা রিমুভ দিয়ে দিই, ইয়েস এটা রিমুভ দিয়ে দিই, একটু ফাঁকা করি আর কি জায়গাটা সম্পূর্ণ জায়গাটা রিমুভ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা রিমুভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে দেখেন, খেয়াল করেন এখানে আপনি কোন সেক্টর কোন ভাবে আপনি জিনিসটা রেন্ডার দেবেন, ঠিক আছে, কোন ফরম্যাটে রেন্ডার দেবেন, কত পিতে রেন্ডার দেবেন এটা এখানে আছে, ঠিক আছে। আমি এই H264 এই অপশনটাই রেন্ডার দেবো সবসময়। আর এটা কোন জায়গা যাবে আমি এটা কিন্তু হচ্ছে জিতে এই অপশনটায় জিতে এই ফোল্ডারটায় জি অপশনে কিন্তু জি ফোল্ডারে যা যাবে আর কি। আর এইখানে হচ্ছে আর এইখানে হচ্ছে H24 এটা তো দেখালাম, আর এটা দেখতে হবে এটা হচ্ছে এই কোনায় যে ডটটা আছে এখান থেকে আপনি কোন অপশনটায় জিআইএফ ফাইলে রেন্ডার দেবেন নাকি পিএনজি ফরম্যাটে ভিডিও রেন্ডার দেবেন, এইটা কিন্তু এখানে জেপিজি না কোন ফরম্যাটে আপনি ভিডিওটা রেন্ডার দেবেন সবসময় H264 এটা স্ট্যান্ডার্ড 1080x1920 এটা সবসময় চলে। আর যদি আপনি এখান থেকে অ্যাডভান্স যদি সেটিং এ চান, অ্যাডভান্স সেটিং যাবেন, অ্যাডভান্স সেটিং এর জন্য H24 এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডভান্স সেটিংটা চলে আসবে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংটা আসার পরে আপনি এইখানে কি কি করতে পারবেন দেখেন, অ্যাডভান্স সেটিংটা প্রায় প্রিমিয়ার প্রোর মতো, প্রিমিয়ার প্রো আপনার রেন্ডার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি রেন্ডারটা কিভাবে দিচ্ছেন কত সুন্দরভাবে দিচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে সেটিং আছে H264 এইটা এখানেও আছে এইটা, ঠিক আছে, আচ্ছা গেল এটা H224 আছে, এইখান থেকে গেল এখানে আপনার এটা কি এটা এটা আপনি কোন ইসের জন্য দিবেন এটা সিলেক্ট করে নিলেন, ধরেন আমি এটা ইউটিউব 1080x720p HD ইউটিউবের জন্য দেবো, আচ্ছা গেল। এটা কমেন্টসে এখানে কি লিখতে হবে এটা পরের বিষয়, এখানে মুভির নাম বা কোথায় যাচ্ছে এই নামটা এখানে ইচ্ছা করলে এখানে থেকে এসইও করার আগে এখান থেকে কিন্তু আপনি রিনেম করে নিতে পারেন, এখান থেকে রিনেম করা ভালো, ধরেন এখান থেকে রিনেম করে নেওয়া ভালো, যাই হোক এটা আমি পরে করলাম। এখানে আবার একটু নিচে নামেন, নিচে নামার সাথে সাথে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে হাইট ওয়েটটা কত 1080x1920 এখানে হাইট ওয়েটটা কিন্তু ঠিক নাই, এটা হচ্ছে 1080x1920 ধরেন 1080 আর এখানে হচ্ছে 1920 দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু ওকে, আচ্ছা এটা এই যে এখানে কিন্তু এই ফরম্যাটটা কিন্তু এটা নেয় নাই আর কি, 1080x1920 নেয় নাই বা আপনার 1920x1080 তাই 1920 ওকে বাই 1920 বাই 1080 এই যে এবার ঠিক আছে, এই যে ফরম্যাটটা চলে আসছে কিন্তু ওয়াইড হবে 1920 আর হাইট হবে 1080, ক্লিক করে রাখলাম, ঠিক আছে, মার্ক করে রাখলাম। আচ্ছা ফ্রেম রেট সবসময় এখানে ক্লিকটা উঠাই দিয়ে এখানে 24x25 যা আছে আপনার 25 দিবেন, ক্লিক করে দিয়ে রাখলেন। এবার হচ্ছে এখানে হচ্ছে এখানে আছে সিকোয়েন্স, এখানে কি সিকোয়েন্স এটা ই হবে যাক এটা দরকার নাই, এটা এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ এটা ওকে করে রাখবেন তাহলে রেন্ডারটা ভালো হবে। এটা সফটওয়্যার না হার্ডওয়্যার, সফটওয়্যার ইনক্লুডিং হার্ডওয়্যার কিন্তু এখানে থাকুক, যা হার্ডওয়্যার ইনক্লুডিং এটা হার্ডওয়্যার ছিল, যাই হোক এইখানে এখানে এখানে হচ্ছে ইনক্লুড এখানে হাই লো এটা দেখার বিষয় না, আটার যেটা মূল বিষয় সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এই যে ই বিটরেট, বিটরেটটা অনেক গুরুত্বপূর্ণ, বিটরেট ভিআর এটা এরকম থাকবে। এবং দেখ একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি এই বিটরেটটার জিনিসটা খেয়াল করে দেখেন, এখানে ধরেন এই ভিডিওটা 27 সেকেন্ডের ভিডিওটা 27 MB হয়েছে, ঠিক আছে,
এই বিটরেটটা কিন্তু 16 আছে, আপনি এটা যদি কমায় দেন দেখেন 12 চলে আসবে, বিটরেটটা যদি বাড়ায় দেন 40 MB চলে আসবে, বিটরেট আরো বাড়ান দেখেন 54 MB চলে আসবে 10 সেকেন্ডের ভিডিওটা। এই বিটরেটটা কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিকে আরো বেটার করতে সাহায্য করবে। ধরেন আমি এখানে 21 রাখলাম 35 MB, ঠিক আছে, ফ্রেম রেটিং স্যাম্পল এগুলা যা আছে তাই থাকলো, এখন ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখন হচ্ছে রেন্ডারিং করব, কি দিয়ে রেন্ডারিং করব, আমার আফটার ইফেক্টে কিন্তু রেন্ডারিং হচ্ছে, শুধু এই এই যে এখানে স্টার্ট টু রেন্ডার এখানে ক্লিক করে দেবো, প্লে করে দেবো, এখানে দেখেন আস্তে আস্তে রেন্ডার হইতে থাকবে খুব স্পিড সহকারে, ঠিক আছে, এবং যথা স্থানে কিন্তু আপনার আফটার ইফেক্টে এডিট করে আপনি কিন্তু রেন্ডারটা মিডিয়া ইনক্লুডার দিয়ে রেন্ডারটা করতে পারছেন। সো আমার কিন্তু রেন্ডারিংটা হয়ে গেছে, গো, ওকে রেন্ডারিং হয়ে গেছে, ধন্যবাদ, ডান, রেন্ডারিং কমপ্লিট, ডান, ওকে 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 ক্লিক দিল, ওকে ঠিক আছে, সব ঠিক আছে, ওকে কেটে দিলাম, আফটার ইফেক্টও কেটে দিলাম, ডু নট সেভ। এবং আমি গেলাম হচ্ছে আমার জি ফাইলে যেখানে আমি রেন্ডার দেবো, 11 সেকেন্ডের ভিডিওটা জি ফাইলে আছে, 11 সেকেন্ড, এটা হবে 11 সেকেন্ড করে, এটা প্রপার্টিস দেখে নিই, এই যে 11 সেকেন্ড, এই যে ভিডিওটা কিন্তু এখানে অলরেডি রেন্ডার হয়ে গেছে 11 সেকেন্ডের ভিডিওটা। মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, এই ইনক্লুডার কিন্তু ভিডিওটা আপনার হচ্ছে ই হয়ে গেল, কি হলো, রেন্ডার হয়ে গেল। সো এইভাবেই করে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো মিডিয়া ইনক্লুডার দিয়ে খুব সহজভাবে, সেটিংটাও সহজ। অ্যাডোবি এই একটা প্লাগইনই ধরেন রেন্ডারিং এর জন্য, খুব ভালো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ।